ভ্রমণ পিপাসু বাঙালি উত্তর পূর্ব ভারতের সব থেকে প্রিয় টুরিস্ট ডেস্টিনেশন আসাম এবং শিলং। এই এপিসোডে আমরা আসাম ও মেঘালয়ের সবকটি দর্শনীয় স্থানগুলি কভার করব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ রাজু 21। আমাদের যাত্রা শুরু হয়েছিল দুপুর 3:55 ট্রেন নাম্বার 12345 সরাইঘাট এক্সপ্রেসে। আমরা গিয়েছিলাম এসি 3 টায়ারে, ভাড়া পড়েছিল 1370 টাকা। এই ট্রেনে স্লিপার কোচের ভাড়া 520 টাকা। দ্বিতীয় দিন গুয়াহাটি স্টেশনে নেমে হোটেলে চেকিং করে লাঞ্চ ও একটু বিশ্রাম নিয়ে গিয়েছিলাম কামাখ্যা মন্দির দর্শন করতে। সতীর 51 পীঠের মধ্যে একটি পীঠ কামাখ্যা আসামের নীলাচল পাহাড়ে অবস্থিত। নীলাচল পাহাড়ের নিচ থেকে একটি টোটো ভাড়া করে আমরা পৌঁছে গিয়েছিলাম কামাখ্যা মন্দিরে। অটো ভাড়া নিয়েছিল পার হেড 40 টাকা। প্রায় 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা মায়ের দর্শন করেছিলাম। পরদিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম শিলংয়ের উদ্দেশ্যে। পথে দেখে নিয়েছিলাম তিরুপতি বালাজি মন্দির। 1998 সালে তৈরি এই মন্দিরের মাঝে বালাজি মন্দির, ডানে দুর্গা মন্দির এবং বামে পদ্মাবতী মন্দির। আমাদের পরের গন্তব্য ছিল আসামের বশিষ্ঠ মুনির আশ্রম। আসামের দক্ষিণ পূর্বে সীমাচল পর্বতে অবস্থিত এই বশিষ্ঠ আশ্রম, ত্রেতা যুগে এখানে তপস্যা করেন বশিষ্ঠ মুনি। প্রায় 1200 বছরের পুরানো এই আশ্রম। এই মন্দিরের পাশেই আছে প্রাকৃতিক ঝর্ণা। এরপর আমাদের বাস ছুটে চলল শিলংয়ের উদ্দেশ্যে। যেহেতু আমরা তিরুপতি ট্রাভেলসের সঙ্গে গিয়েছিলাম, তাই রাস্তাতেই আমাদের খাবারের ব্যবস্থা হয়েছিল। পাহাড়ি রাস্তায় অনেকটা পিকনিকের মতো আর কি। যাই হোক, খাওয়া দাওয়া করে আবার ছুটে চললাম আমরা শিলংয়ের উদ্দেশ্যে। গুয়াহাটি থেকে শিলংয়ের কানেক্টিং রোড NH-40, যার ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটার। গুয়াহাটি থেকে শিলংয়ের বাস ভাড়া 180 থেকে 200 টাকা। যেতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টার মতো। তবে শিলং ঢোকার মুখে প্রায়শই জ্যাম থাকে, তাই সময়টা একটু বাড়তে পারে। যাত্রাপথের প্রাকৃতিক শোভা অপূর্ব সুন্দর। শিলং শহরে ঢোকার কিছুটা আগেই পড়বে উমায়ুন লেক। আয়তনে বিশাল, অপূর্ব সুন্দর এই লেক। প্রায় 6 ঘন্টার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম শিলংয়ে। আমাদের হোটেল ছিল আর্লে হলিডে হোম। পিক সিজনে এই হোটেলের ডবল বেডরুমের ভাড়া 2500 থেকে 3000 টাকার মতো। হোটেলের লনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই হলিডে হোমের নিজস্ব ক্যান্টিন আছে, তবে খাবারের দাম একটু কস্টলি। পরদিন সকালে আমরা বেরিয়ে গিয়েছিলাম শিলং সাইট সিং এবং চেরাপুঞ্জি কভার করার জন্য। আমরা গিয়েছিলাম এলিফ্যান্ট ফলসে। এখানে টিকিট মূল্য 120 টাকা। 3টি ধাপে এই জলধারা নেমে আসছে। শিলং সিটি ট্যুরে এছাড়াও আমরা গিয়েছিলাম গলফ কোর্স, ওয়াটস লেক এবং লেডি হায়দার আলী পার্ক। লোকাল সাইটসিনের এই কটি স্পট দেখে আমরা রওনা দিয়েছিলাম চেরাপুঞ্জির দিকে। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তার শোভা অপূর্ব।
সবুজে ঘেরা পাহাড়, ভ্যালি আর খাদের পাশ দিয়ে আমাদের গাড়ি চলল চেরাপুঞ্জির উদ্দেশ্যে। চেরাপুঞ্জি যাওয়ার পথে আমাদের প্রথম গন্তব্য মালদক ভ্যালি। আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল নহকালিকাই জলপ্রপাত। এই জলপ্রপাত ভারতের মধ্যে দ্বিতীয় উচ্চ জলপ্রপাত আর বিশ্বের মধ্যে চতুর্থ উচ্চ জলপ্রপাত। বর্ষাকালে এই জলপ্রপাত ভয়ঙ্কর রূপ ধারণ করে। এরপর আমাদের তৃতীয় গন্তব্য ছিল মাউসপাই কেক। এই গুহাটি প্রায় 150 মিটার দীর্ঘ। এই গুহার নিচ দিয়ে একটা জলধারা বয়ে চলেছে। এই গুহাটি অনেক জায়গায় অতি সংকীর্ণ। আমাদের পরের গন্তব্য চেরাপুঞ্জির বিখ্যাত সেভেন সিস্টার ফলস। বর্ষাকালে এই সেভেন সিস্টার ফলসের জলের পরিমাণ আরো বেড়ে যায়, ভয়ঙ্কর রূপ ধারণ করে। শিলং থেকে 500 টাকার প্যাকেজে এই ট্যুরটি আপনারা করতে পারবেন। এই সেভেন সিস্টার ফলসই ছিল আজ আমাদের শেষ গন্তব্য। এই ভিউ পয়েন্ট থেকে বাংলাদেশের সিলেট জেলা দেখা যায়। এরপর বাসে করে আবার শিলংয়ে ফেরা। পরদিন সকালে আমরা রওনা দিয়েছিলাম এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং। মেঘালয়ে পূর্ব খাসি হিল জেলার একটি প্রত্যন্ত গ্রাম এই মাউলিলং। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও স্বচ্ছতার জন্য এই গ্রামকে স্বর্গের উদ্যানও বলা হয়। 2003 সালে এই গ্রামটি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের শিরোপা পায়। সব মিলিয়ে প্রায় 100টি পরিবারের বাস এই গ্রামে, জনসংখ্যা 500 জনের মতো। পলিথিনের ব্যবহার ও ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ এই গ্রামে। প্রতিদিন সকালে বাচ্চা বুড়ো সহ সকলে এই গ্রাম পরিষ্কার করে। কোনো নতুন বাড়ি তৈরি হওয়ার আগে বাড়ির মালিককে আগে শৌচাগার তৈরি করতে হয়। বিগত 30 বছর ধরে গ্রামের লোকেরা এই নিয়ম মেনে আসছে। শঙ্কু আকৃতি টুপির মতো এই বাঁশের পাত্রগুলি হচ্ছে ডাস্টবিন। প্রত্যেকটি বাড়ির লন এবং রাস্তায় তারা ফুল গাছ লাগিয়ে রাখে।
এই গ্রামে দেশ বিদেশের বহু ট্যুরিস্টদের আনাগোনা চোখে পড়ার মতো। এই মাউলিলং গ্রামের আরেকটি আশ্চর্য জিনিস লিভিং রুট ব্রিজ। খাসি জনজাতির লোকেরা নদী পারাপারের জন্য এই ব্রিজ তৈরি করে রাখে। নদীর দুই পারে বেনিয়ান ট্রি লাগিয়ে তার শিকড় দিয়ে তৈরি করা হয় এই ব্রিজ। এই লিভিং রুট ব্রিজ অর্গানিক ইঞ্জিনিয়ারিং এর একটা বলিষ্ঠ উদাহরণ। এই ব্রিজ তৈরি হতে প্রায় 10-15 বছর সময় লাগে। একবার এই ব্রিজ তৈরি হয়ে গেলে তা 500 বছর পর্যন্ত ব্যবহার করা যায়। মাউলিলং দেখার পর আমরা পৌঁছে গেলাম ডাউকি বর্ডার। এটা ভারত বাংলাদেশের কাঁটাতার বিহীন বর্ডার। মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলায় অবস্থিত এই ডাউকি। এই ডাউকিতেই আছে এশিয়ার সব থেকে স্বচ্ছ জলের নদী মাঙ্গাজ। নদীর জলের স্বচ্ছতার জন্য নদীর নিচের বালি পাথর স্পষ্ট দেখা যায়। নদীতে বোটিং এর ব্যবস্থা আছে। একটা নৌকায় 3 জন করে চাপে, ভাড়া 400 টাকা। কাঁটা তারবিহীন বর্ডারে বিএসএফ এবং বিডিআর এর পাহারা আছে। ডাউকি বর্ডার দেখে আমরা ফিরে গিয়েছিলাম শিলংয়ে। পরদিন সকালে আমরা আসামের কাজিডাঙ্গা ফরেস্টের দিকে যাত্রা শুরু করেছিলাম। কাজিডাঙ্গা যেতে আমাদের প্রায় বিকেল হয়ে গিয়েছিল। কাজিডাঙ্গায় ফরেস্টের পাশেই আমরা একটা হোটেলে উঠেছিলাম। হোটেলে রাত কাটিয়ে সকাল 8টার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম কাজিডাঙ্গা ফরেস্টে। ফরেস্টে ঘোরার জন্য জিপসি ভাড়া নিয়েছিল 1500 টাকা করে পার হেড। প্রায় 2 ঘন্টার সফর। জঙ্গলের মধ্যে দিয়ে কাঁচা পাকা রাস্তা চলে গিয়েছে। মধ্যে মধ্যে জলাশয় পার হওয়ার জন্য কাঠের ব্রিজ তৈরি করা আছে। কাজিডাঙ্গা ফরেস্ট খুব যে বড় বড় গাছের জঙ্গলে ভরপুর তা নয়। কোনো বন্য প্রাণী এখনো পর্যন্ত দেখা পায়নি। প্রায় 1.5 ঘন্টা ঘোরা হয়ে গেল। কয়েকটা পোষা হাতি আর 2টো গন্ডার ছাড়া কিছুই দেখতে পেলাম না। কিছুটা হতাশই হলাম আমরা। গোবিন্দ কিছু বল, এই যে আমরা খারাপ বলেছি না না, এই যে তোর আমরা এই যে মানে এটাকে কি জঙ্গল বলছি, পায়খানার ছবি তুললাম না, দেখো কাজিডাঙ্গা ফরেস্টে এসে আমরা কি কি দেখলাম। প্রথমেই ছাগল দেখলাম, তারপরে মোষ দেখলাম, ওয়াটার বাফেলো দেখলাম, তারপর তো হাতি দেখেছি। হাতি বাপরে বাপ।
পিছনে 600 টাকা করে টিকিট, মোষ দেখে পয়সা উসুল। উঠে দাঁড়া, দারুন দারুন দারুন, দেখে আয়। কিছু নাই বলছিস কেন রে? হাতি গন্ডার বাঘ সব আছে, সব ওখানে দেখতে পাবেন সামনে। কাজিডাঙ্গা ফরেস্টে এসে আমাদের গোটা টিম নিরাশই হয়েছিল। জিপসি ভাড়া পার হেড 575 টাকা করে, এটা অনেকটাই বেশি মনে হয়েছে আমাদের। যাই বলুন, কাজিডাঙ্গা ফরেস্টের ভিতরে দেখার তেমন কিছুই নেই। কাজিডাঙ্গা ফরেস্টের পাশ দিয়ে যে হাইরোড চলে গিয়েছে, সেই হাইরোড থেকেও আপনারা বন্য প্রাণীদের দেখা পেতে পারেন। এত টাকা দিয়ে কাজিডাঙ্গা ফরেস্টে ঢোকার কোনো মানেই হয় না। ফরেস্টের ভিতরে স্টিল ক্যামেরার চার্জ 100 টাকা আর ভিডিও ক্যামেরার চার্জ 500 টাকা করে। এটাই ছিল আমাদের আসাম, শিলং এবং কাজিডাঙ্গা ফরেস্টের রিভিউ। কাজিডাঙ্গা দেখার পর আমরা ফিরে গিয়েছিলাম হোটেলে। হোটেল থেকে গুয়াহাটি স্টেশন, সেখান থেকে সোজা হাওড়া। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেল ট্রাভেল উইথ রাজু 21।